যার কারণে এই যে গাড়ির বাবদ বিশেষ করে মোটরসাইকেলের যে বহুত দেখছেন তেলের দাম বৃদ্ধির কারণে প্রায় প্রতি লিটারে দরদার কত তো বেড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু মানুষের উচ্চ করা ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে যারা ব্যক্তিগত গাড়ি বহন করে পেট্রোল অক্টেন সহ ডিজেলের দাম বৃদ্ধিতে কিন্তু আমরা প্রত্যেকটি পাম্পে ঘুরেছি, সেই পাম্পগুলোতে কিন্তু এমন একটি সেই জায়গাটি আপনাদের দেখাতে চাই। এখানে কিন্তু গাড়ির বিশাল বহর, সবাই কিন্তু পেট্রোল পাম্পে ভিড় করেছেন তেলের জন্য, এবং এই এই তেল কিন্তু এখনো পাম্পে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বারোটা থেকে এই তেলের দাম কিন্তু বেড়ে যাবে, যার কারণে এখনো পাম্পগুলো কিন্তু চাইলে তেল দেওয়া বন্ধ করতে পারতো, সেই জায়গাতে কিন্তু পাম্প মালিকরা তারা তেল দিচ্ছে। কিন্তু গাড়ির যে একটা বিশেষ চাপ রয়েছে, বিশেষ করে মোটরসাইকেল যারা চালায় তাদের জন্য কিন্তু এই যে 45 টাকা লিটারে বেড়ে যাবে রাত 12টার পর থেকে, 46 টাকা, হ্যাঁ 46 টাকা, এই 46 টাকা কিন্তু অনেকের জন্যই আমরা দুই একজনের সাথে কথা বলতে চাই। আপনি কি মনে করেন এই যে দাম বেড়ে যাচ্ছে কতটা যৌক্তিক এবং কিসের যৌক্তিকতা? এখানে 46 টাকা বাড়ছে লিটার, পার লিটার 46 টাকা বাড়লে এটা কি করে আমাদের দ্বারা সম্ভব? এটা কি সম্ভব? আপনারা দেখছেন যে পুরো আমরা ঢাকার ভিতরে যতগুলো পাম্প আছে সব তেলের পাম্পে আমরা ঘুরেছি, এমন কিন্তু চাপ রয়েছে, এবং সবাই কিন্তু তেলের জন্যই মূলত তেলের পাম্পগুলোতে জড়ো হয়েছে যাতে করে তারা তেল নিতে পারে, অন্তত আজকের জন্য ট্যাঙ্কিটা লোড করতে পারে। এদিকে উল্টো দিক থেকে অনেকে এসে তেল নিচ্ছে, যার কারণেই কিন্তু এই চাপগুলো দেখা যাচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে উত্তেজনার কারণে আমরা আপনাদের লাইভটা ওইভাবে দেখানো যাচ্ছে না, কারণ আসলেই যে তেলের দাম বেড়ে যাচ্ছে সেই তেলের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু অনেকেই বলছেন যে এটি তাদের জন্য বোঝা হবে, এবং যার জন্য কিন্তু সামান্য 200-300 টাকা বাঁচানোর জন্য এত রাতে এত বড় বহর করেছে, এবং বিশাল আকারে হট্টগোল বা অন্য সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে, বিশেষ করে নিরাপত্তাহীনতা বা অঘটনের সংখ্যা ভুগছে অনেকে। আমরা দর্শক আপনাদেরকে কিছু সময় দেখাতে চাই, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা যে জায়গাটিতে রয়েছি এটি হলো প্রগতি সরণি, বাড্ডা লিংক রোডের পাশেই একটি পেট্রোল পাম্পে আমরা রয়েছি। সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তেলের দাম যে এই যে 46 টাকা লিটারে অক্টেনে বেড়ে গেছে, সেই জায়গা থেকেই কিন্তু মানুষের এই তেল নেওয়ার একটি চাপ পড়েছে, এবং যে যেভাবে পাচ্ছে সেইভাবেই কিন্তু তারা তেল নিচ্ছে। এই জায়গা থেকে কিন্তু পেট্রোল পাম্পে যারা চাকরি করছেন বা কাজ করেন তারা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটি জায়গা জুড়েই কিন্তু এরকম ভিড় রয়েছে। আমি আমার সাথে আমার সহকর্মী রয়েছে, আমি তাকে দেখাতে বলবো, সাথে আমি কিছু ইনফরমেশন আপনাদের দিতে চাই। সেটি হলো যে কিছুদিন আগে আপনারা জানেন যে ডিজেলের দাম বেড়েছিল, ডিজেলের দাম বাড়ার ক্ষেত্রে কিন্তু পরিবহনের যে যাতায়াত ভাড়া সেটি কিন্তু বাড়ে, সেই জায়গায় কিন্তু এই ধরনের চাপ বা এই ধরনের প্রভাব দেখা দেয়নি, কিন্তু এখন যে জায়গাটি দেখা যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু মানুষ এখন চেষ্টা করছে যে আসলে এই ব্যক্তিগত গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু তাদের প্রভাব পড়বে। বিশেষ করে যারা ব্যক্তিগতভাবে রাইড শেয়ারিং করে বা যারা এই দিয়ে জীবন নির্বাহ করে তাদের জন্য কিন্তু খুবই বড় ধরনের প্রভাব পড়বে বলে তারা বলছেন। আমরা দু একজনের সাথে ছোট করে কথা বলতে চাই যে কেন তারা মনে করছেন, ভাইয়া কী কারণে আপনারা এত রাতে আসার কী ধরনের প্রভাব পড়বে আপনারা মনে করছেন এই তেলের দাম বাড়ার ফলে? তেলের দাম বাড়ার কারণে তো তারা দুর্ভিক্ষ আছে, তারা তো অনেক সমস্যা করব, যে লোড এত টাকা বাড়াইলে কেমনে চালাইব, সবাই তো অনেকে চাকরি করে ইয়া করে এটা দিতে চলে, তাদের বাড়ার কারণে ক্ষতি না তো সমস্যা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা বিশাল যে লাইনের বহর আপনাদের দেখাতে চাই, সেই জায়গা থেকে কিন্তু এই এই এলাকার রাস্তাও কিন্তু অনেকটা ব্লক হয়ে গেছে। আপনাদের এই রাস্তা দেখাতে চাই, আপনারা সাথে থাকবেন এবং নিউজ নাওয়ার সাথে থেকে আপনারা লাইভটি শেয়ার করবেন। আপনাদের দেখাতে চাই যে কত বড় লাইন পড়েছে, এবং এই লাইন কিন্তু ছোট নয়, মানুষ কিন্তু আমরাও যে বাহনে করে এসেছি মানুষ আপনারা দেখতে পাবেন যে যত দূর চোখ যাবে পুরো জায়গা জুড়েই কিন্তু গাড়ি আর গাড়ি, এবং এই এই জায়গাগুলোতে কিন্তু সবাই তেলের জন্য দাঁড়িয়ে আছে। কেন এসেছেন এবং এই যে তেলের দাম বৃদ্ধি পেলো কতটা যৌক্তিক বলে মনে হচ্ছে? এটা তো একদম অযৌক্তিক একটা কথা, এটা তো একদম বাইকারের উপরে একদম জুলুম করে দিচ্ছে। কি মনে হচ্ছে বাইক চালানো আর হবে কিনা? বাজার এইভাবে তো আর বাইক চালানো যাবে না,
বাইক চালানো যাবে না এইভাবে। আমরা আরো দুই একজনের সাথে কথা বলতে চাই, নিউজ নর সাথে যারা আছেন আপনারা দেখতে থাকুন। এই রাতে কিন্তু এত রাতে 12টা বাজে সেই জায়গায় কিন্তু সবাই তেলের দাম বৃদ্ধিতে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরা যত দূর যাচ্ছে সবাই কিন্তু তেলের জন্যই অপেক্ষা করছে এবং এই রাস্তা কিন্তু অনেকটা ব্লক হয়ে গেছে, জ্যাম পড়ে গেছে তেলের জন্যই। কি মনে হচ্ছে যে হঠাৎ করে এই তেলের দাম বৃদ্ধিতে কতটা প্রভাব পড়বে আপনাদের উপরে? এটা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত একটা দুঃখকর ঘটনা, কারণ হচ্ছে এই ইউক্রেন রাশিয়া পরিস্থিতির যুদ্ধের কারণে যে সমস্যাটা হচ্ছে অন্যান্য দেশে প্রভাব পড়ছে না, কিন্তু বাংলাদেশে সব কিছুতে প্রভাব পড়তেছে। তো সেই জন্য আসলে আমাদের কিছু বলার নেই, এখন আমাদের হতাশা ছাড়া আর কিছু বলার নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ যে রাস্তা রয়েছে সব জায়গায় কিন্তু এই যে গাড়ি এলোমেলোভাবে রাখা বা যে বহর সম্পূর্ণটাই কিন্তু তেলের জন্য, এবং হঠাৎ করে এই তেলের দাম বৃদ্ধিতে বাংলাদেশের যে অর্থনৈতিক জায়গা বা অর্থনৈতিক সংকট নিয়েও কিন্তু অনেকে শঙ্কায় রয়েছেন যে পরবর্তীতে আসলে দেশের আসলে রিজার্ভ বা অন্য অন্য যে সংকট সেটি আসলে কোন দিকে যাবে। আমরা আরও দু একজন যারা এখানে রয়েছে আমরা কথা বলতে চাই। আপনি এত রাতে দাঁড়িয়ে আছেন, আপনার তেল কি দাম বৃদ্ধির জন্য দাঁড়িয়ে আছেন না রেগুলার যে তেল নেন যেভাবে এর জন্যই দাঁড়ানো? তেল দরকার ছিল, ব্যস্ততার কারণে নিতে পারি নাই, তাই এখন আসছি। আপনারা কি মনে করেন হঠাৎ করে তেলের দাম বাড়ানো, আগে কোনো ঘোষণা ছিল কিনা? এবং ঘোষণা ছিল না, হঠাৎ করে ঘোষণা করে সেই ক্ষেত্রে কতটা আমাদের জীবন জীবিকার উপরে প্রভাব পড়তে পারে? আমাদের উপরে খুবই একটা প্রভাব আসবে, মানে একটা বিরূপ প্রভাব সৃষ্টি হবে আমাদের উপরে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে রাস্তার যে প্রগতি সরণির রাস্তা সেই রাস্তায় কিন্তু এই তেল নেওয়ার জন্য সবাই দাঁড়িয়েছেন এবং 12টার পর থেকেই কিন্তু এই নতুন দাম কার্যকর হবে, যার কারণে কিন্তু এই একটি জ্যাম পড়েছে এবং যে যতটুকু পারে তেল নিচ্ছে এর জন্যই কিন্তু মূলত। আমরা আপনাদের দর্শক দেখাতে চাই, আপনারা আমাদের সাথে থাকবেন, যে কত দূর এই তেলের জন্য লাইন পড়েছে এবং মানুষ কত দূর থেকে এই বিষয়টি দেখছে, কিভাবে দেখছে আমরা ধীরে ধীরে আপনাদের শোনাতে চাই। আপনি কি তেল নিতে আপনারা এসেছেন? হঠাৎ করে তেলের দাম বৃদ্ধিতে কি ধরনের প্রভাব পড়বে আপনারা মনে করছেন? আসলে এটা মানে কোন ধরনের সিদ্ধান্ত এটা বলা মুশকিল হয়ে গেছে, সরকার আত্মনাতে সিদ্ধান্ত গ্রহণ করছে। আপনারা কি মনে করেন যে যারা সাধারণ মানুষ একটা দীর্ঘদিকে মানে যা বিশ্বাস করার মতন একটা জিনিস দেখা যাচ্ছে, যে হঠাৎ করে দিনের ভিতরে যে কোনো সেকেন্ডের ভিতরে ডিসিশন নিতে আসে, আসলে এটা কিছু বলার মতন কোনো ভাষা নেই, মেনে নেওয়া যায় না। আমরা আর একটু আপনাদের বলতে চাই যে সাধারণত আমরা কিন্তু আশ্বস্ত হচ্ছিলাম গত দুদিন আগে, মাননীয় যোগাযোগ মন্ত্রী বলেছেন যে আমাদের কাছে প্রায় 40 দিনের তেল মজুদ আছেন, এবং সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে কিন্তু অনেকটা সবাই আশ্বস্ত ছিলেন যে হয়তো খুব দ্রুত তেলের দাম বাড়বে না। কিন্তু ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধের ফলে যে তেলের দাম বৃদ্ধি বা অন্য জায়গায় যে প্রভাব, সেই প্রভাবের সংখ্যার কথা কিন্তু অর্থনীতিবিদরা বলছিলেন। ঠিক 1-2 দিনের মাথায় যে এই ধরনের প্রভাব পড়বে সেটি কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারেনি, তার একটি ফল আমরা কিন্তু দেখছি। এবং যারা সাধারণ বাইকার তাদের কিন্তু রয়েছে যে আজকে ঘোষণা হওয়ার পর থেকেই পেট্রোল পাম্পগুলো তেল দেওয়া স্লো করেছে, যার কারণেই কিন্তু এই যানজট বেঁধেছে। বিশেষ করে যারা তেল নিতে চায় তাদের কিন্তু ভোগান্তির সীমা নেই, অথবা একটি বাইকে সর্বোচ্চ 5-10 লিটার বাইক ধরবে, সেই জায়গা থেকেও সেই তেলটুকু নেওয়ার জন্য কিন্তু অনেকে দাঁড়িয়ে আছে যে এতটুকু সাশ্রয় হয় কিনা। আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই দর্শক, রাস্তা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে তেলের জন্য একটা বিশাল বহর, এই বহর কিন্তু সবাই তেলের জন্য চেষ্টা করছে। কিছুক্ষণ পরই হয়তো এই জ্যাম থাকবে না, কারণ নতুন দাম কার্যকর হওয়ার সাথে সাথে হয়তো মানুষ তেল নেওয়া কমিয়ে দিবে এবং সেই সাশ্রয়ের জায়গায়ও যাবে। আপনারা আবার আমাদের সাথে থাকবেন এবং আমরা কিন্তু আপনাদেরকে এই লাইভটির মাধ্যমে দেখাতে চাই যে এই যে আগা মাথা যে জ্যামের কারণ বা তেল নেওয়ার জন্য যে মানুষ জড়ো হয়েছে, এই জড়ো হওয়া তারা কতক্ষণ থাকেন এবং কীভাবে তারা দেখছেন সবই কিন্তু আপনাদের ধীরে ধীরে জানাতে চাই। দর্শক একদিকে নয় কিন্তু, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দুই দিকে বা বাড্ডা যে সড়ক আছে এই সড়কের দুই দিকেই কিন্তু মানুষ তেলের জন্য এমন জড়ো করেছে, তার জন্য কিন্তু মানুষের যে স্বাভাবিক যে যাতায়াত সেটিও যেমন বিঘ্ন হচ্ছে, তেমনি তেলের যে প্রয়োজন এবং মানুষ এই অথবা 1 লিটার একটি ট্যাঙ্কি লোড করলে 200-300 টাকা তার সেভ হবে, সেই সেভ করার জন্য মানুষের এই সময় তারা কিন্তু এইভাবে জড়ো হয়েছে। আপনি কেন এসেছেন? আমি আসছিলাম মোস্তার জন্য, আসছিলাম
লিটারে তেলের দাম লাগা এখন 80-90 টাকা, অনেক সময় 140 টাকা তেলের জন্য আসছিলাম। বলছে রাত্রে 12টার পর থেকে তেলের দাম নাকি 140 টাকা হবে, এই জন্য আসছি আমরা 11টা থেকে আসছি, এটা আমরা তেল পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো জায়গা জুড়েই কিন্তু এই জড়তা রয়েছে এবং সবাই কিন্তু মোটামুটি আপনারা আমরা যতদূর যাচ্ছি উল্টো দিক থেকে বা অন্যান্য দিক থেকেও কিন্তু দেখছেন যে এই তেল নেবার জন্যই সবাই জড়ো হচ্ছে এবং সবাই কিন্তু তেল নিতে চাচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন যে অনেকে তেল না পেয়েও হতাশ হয়েছে। আমরা আরও দু একজনের সাথে কথা বলতে চাই। আপনি অনেকক্ষণ চেষ্টা করেছেন এবং তেল নিতে পারেননি, কি মনে করেন কতটা যুক্তিযুক্ত হয়েছে? ভাই আসলে হুট করে তেলের দাম বেড়ে জনজীবন একটু অসুস্থ হবে, কিন্তু আসলে সারা বিশ্বের অবস্থা তো অর্থনৈতিক অবস্থা ভালো না, এটা আমাদের মেনে নিয়ে আমাদের সাশ্রয়ভাবেই চলা উচিত। আপনি কি তেল নিতে এসেছেন কিনা? তেল নিতে আসেন, আপনি কি তেল নিতে এসেছেন? ওকে, আপনারা কিন্তু যেদিকেই যাচ্ছি পুরো দিকেই কিন্তু আপনারা দেখতেছেন যে সবাই কিন্তু তেলের জন্য জড়ো হয়েছে। দর্শক, আপনারা নিউজ নাও সাথে থাকবেন। আপনারা কিন্তু আপনারা জানেন যে আমরা জনগুরুত্বপূর্ণ যে তথ্যগুলো বা যে সময় মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রার যে বিঘ্ন ঘটে বা অসঙ্গতি দেখা যায় তখনই কিন্তু আমরা স্পেশাল লাইভগুলোতে আসি এবং সেই জায়গা থেকেই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। বিশেষ করে জনজীবনের যে সময়ে আমরা বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া বা আমাদের প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশার বাইরেই যখন কিছু হয় তখনই কিন্তু আমরা মূলত এই ধরনের বিষয় দেখা যায়। আমরা যে জায়গায় ছিলাম এই জায়গাতে প্রায় প্রগতি সরণি যে বার্তা লিঙ্ক, সেখানে কিন্তু অনেক বড় জ্যাম হয়েছে এবং আমরা কয়েকটি পাম্পে ঘুরে দেখে দিই, তিনটি পাম্পেই কিন্তু এমন তেলের জন্য একটা যে মানুষের ভিড় সেটি আমরা লক্ষ্য করেছি। আপনাদের সাথে নিউজ নাও 24-এ যে লাইভে আমি ছিলাম মৃদুল ইসলাম এবং আপনাদেরকে আরও আপডেট আমরা জানাতে চাই, আমাদের সাথে থাকবেন। সব শেষ খবর সবার আগের পেতে সাবস্ক্রাইব করবেন newsnow24.com এবং আপনাদের সাথেই আমরা আছি সম্পূর্ণ নতুন সংবাদ এবং সবার আগেই আপনাদের তথ্যগুলো দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা হয়তোবা এই তেলের আপডেট নিয়ে বা এই পাম্প থেকে আমরা খুব দ্রুত আপনাদের সাথে আবারও সংযুক্ত হব। ধন্যবাদ।